ডাক্তারের সাথে যে ঘটনাগুলি ঘটে গেছে আমার আমার জীবনে, আমি বলবো যে সবগুলি ঘটনাই খুব মধুর। আমি একটা কথা সবসময় মনে রাখি, যে সেটা হলো যে আমি যখন ডাক্তারের সাথে কাজ করতেছিলাম এখানে, তখন আমার কাজের বয়স খুব সম্ভব 6-7 মাস এরকম। তো আমি ডায়াবেটিস সাব সেন্টারের জামালপুর নান্দিনা এলাকার মাঠকর্মী হিসেবে তখন কাজ করতেছিলাম ডাক্তার ভাইয়ের সাথে। তো ডাক্তার ভাইয়ের সাব সেন্টার গুলিতে, মানে তাদের প্রত্যেকটা সাব সেন্টারে একটা করে স্থানীয় কমিটি আছে, যে কমিটির মিটিং এর জন্য তো আমি ওই কমিটির বাড়িতে চলে গেছিলাম এবং তাদের কাছে ডেট দিয়ে আসছিলাম যে অমুক তারিখে মিটিং হবে, তো ওই দিন আমরা আসবো, ডাক্তার ভাই আসবে এবং আরো প্যারামেডিক দলের মধ্যে তারা আসবে। তো একটা নান্দিনা থেকে মোটামুটি 1/2 কিলোর মতো পশ্চিমে ব্রহ্মপুত্র নদীর কাছে একজন রুগীর বাড়িতে আমরা মিটিং এর আয়োজন করলাম। তো আমি এবং ডাক্তার ভাই কালিয়াকুড়ি থেকে যাচ্ছিলাম, তো বর্ষাকাল ছিল, তখন ব্রহ্মপুত্র নদীর পানিও ছিল প্রচুর। আসলে আমরা যাচ্ছিলাম, রাস্তা তো খুব খারাপ ছিল, লাল মাটি। আমার স্বাস্থ্য অবস্থা তেমন ভালো ছিল না, ডায়াবেটিস এর কারণে আমি খুব রোগা হয়ে গেছিলাম। তখন মাত্র 6-7 মাস ডাক্তার ভাইয়ের সাথে কাজ করি, তেমন একটা স্বাস্থ্য ছিল না। আমি আসলে সাইক্লিং করতে পারলেও মানে ভালো রাস্তায় সাইক্লিং করতে পারতাম, কিন্তু কাঁচা লাল মাটি ওই রাস্তাগুলিতে সাইক্লিং করতে পারতাম না। তো দুইজন যখন যাচ্ছি, মোটামুটি 3 কিলোমিটারের মতো রাস্তা, খুব খারাপ রাস্তা, কাঁচা রাস্তা, তো ওই রাস্তা যেতে হয়। তো ডাক্তার ভাই আমাকে বলতেছে যে তুমি কি সাইকেল নিতে পারবে। যে আমি খানিক রাস্তা যাওয়ার পরে দেখে গেছে যে আমার সাইকেল সামনের দিকে নেওয়া সম্ভব হয় না, পিছনের দিকে নেওয়া সম্ভব হয় না, কারণ অনেকগুলি কাদা একসাথে, মানে সাইকেলের দুটা চাকার মতো হয়ে গেছে, এ সম্ভব হয় না, উঠিয়ে নেওয়াও সম্ভব হয় না। ডাক্তার ভাই কি করতেন, যে উনি তো খুব শক্তিশালী ছিলেন, মোটা সোটা ছিলেন, তো উনি আমার আগে আগে চলে যেতেন, 1 কিলোমিটারের মতো রাস্তা এগিয়ে গিয়ে ওনার সাইকেল থামিয়ে রেখে আবার আমাকে নিতে আসতেন। এইভাবে চলতেছিল যে আমাদের ইয়াগুলি। তো এক সময় ডাক্তার ভাই বলে উঠলেন যে তুমি এখন আর হাঁটতে পারবে না, তুমি আমার কাঁধে কাঁধে, মানে গাড়ি উঠতে বলতেছে যে গাড়ি উঠো, আমি তোমাকে উঠিয়ে নিয়ে যাব ওই 3 কিলোমিটার রাস্তা ধরে। ওইভাবে আমি বললাম যে এটা তো সম্ভব না ডাক্তার ভাই, আপনি আমাকে গাড়ি উঠাইয়া ঘোড়ার মতো নিয়ে যাবেন আর আমি সুখ করে যাব, এটা সম্ভব না। তো উনি কোনো মতেই শুনতেছিলেন না যে আমাকে নিবেই ওইভাবে। তো আমিও আবার কোনো মতে মেনে নিতে পারতেছিলাম না যে এটা সম্ভব না, যে এইভাবে যাওয়া যাবে না। পরে ডাক্তার ভাই পরে চিন্তা করলেন যে না, আসলে মানে আমি যাব না ওইভাবে, এর জন্য তিনি মনে করলেন যে তাহলে তুমি এক কাজ করো, সাইকেলটা দাও আমার কাছে, তুমি হেঁটে হেঁটে আসো। তাহলে আমরা ওইভাবে দুজন গেলাম। তো গিয়ে আপনার ওখানে ছোট্ট জায়গার মধ্যে কিছু পানি ছিল, বর্ষাকাল ছিল, তো যে ছোট্ট জায়গার মধ্যে পানি ছিল, পানিতে সাইকেল গুলি হালকা ভাবে ধুয়ে নিলাম। তো ডাক্তার ভাই বলতেছিল যে আমরা ব্রহ্মপুত্র নদীতে গিয়ে সাইকেল গুলি ভালো করে ধুবো। আবার এদিকে মানে আমার পরনে ছিল সাদা শার্ট কালো প্যান্ট, তা লাল মাটি যখন বললো যে সাদা শার্ট এবং কালো প্যান্ট একবারে লাল হয়ে গেল, এত নোংরা হয়ে গেল, তো আমি ভাবতেছিলাম যে কি করব, কিভাবে মিটিং এ অ্যাটেন্ড করব। তো ডাক্তার ভাই এবং আমি দুজনে মানে সাইকেল ব্রহ্মপুত্র নদীর মানে যেখানে পানি কম ছিল বা একটু উঁচু জায়গা ছিল, ওখানে আমরা দাঁড়িয়ে সাইকেল গুলি ধুইলাম। ধোয়ার পরে একটু পা ধোয়ার জন্য আমার নিজের পা যখন নদীতে জুতা সহ চেষ্টা করতেছিলাম, আমার জুতাটা চলে গেল নদীর পানিতে, বেশি চলে যাচ্ছিল নদীর পানিতে। তো ডাক্তার ভাই দেখে বললেন যে এখন কি অবস্থা হবে, তোমার জুতা তো চলে গেল। পরে দেখা যায় যে আমার গায়ে যে কাদা মাটি, এটাও এত খারাপ দেখা যায় যে এইভাবে কিভাবে মিটিং এ যাব। তা আমার ইচ্ছা ছিল যে আমি কোনো একটা জায়গা থেকে টি শার্ট কিনে নেব। তো ডাক্তার ভাইয়ের ইচ্ছা ছিল যে এটা কিনতে হবে না, গরিব মানুষ, যে নতুন কেনা দরকার নাই, কারণ বাড়িতে আছে ওইটাই পরবে। শেষে কি হলো যে আমি শার্ট ধুতে গেলাম, যে একটু পরিষ্কার করে নেই, শার্ট ধুতে গিয়ে শার্টও চলে গেল আমার নদীর পানিতে, দুটেই চলে গেল। পরে কি করবো, পরে ডাক্তার ভাই বলতেছে যে অমুক, মানে আমার নাম ধরে বলতেছে যে সুজিত তুমি এক কাজ করো, আমার কাছে দুইটা শার্ট আছে, তুমি একটা নিয়ে নাও পরো। তা একটা শার্ট বের করে দিল, আমি পরলাম, পরে দেখি যে আমার হাঁটুর নিচ পর্যন্ত চলে আসে শার্ট, এত বড় এটা পরে। তখনকার যে বয়স, ওই বয়সে আমি আর কোথাও যেতে পারি না, আমি আমার খুব লজ্জা হচ্ছিল। তাই উনি বলতেছিল যে এটা এটা পরে আমরা মিটিং এ যাবো।
তা আমার আমার জন্য খুব লজ্জা ছিল, যে পরে আমি লজ্জা পাইতেছিলাম আর কি। পরে আমি চিন্তা করলাম যে ডাক্তার ভাই এটা পরে আমার পক্ষে আসলে সম্ভব হবে না। তারপর বললো যে তোমার পায়ে তো জুতোও নেই। হ্যাঁ জুতো নেই, তাহলে আমি একটু নান্দিনে বাজারে গিয়ে কিনে নিয়ে আসি। তো উনি দিতেছিলেন না, কারণ উনি বলতেছিলেন যে একজন গরিব মানুষের এত খরচ করার দরকার নাই। তারপরও উনি বলতেছেন যে ওনার স্যান্ডেলটা খুলে দিবে, স্যান্ডেল আমি পরবো আর উনি খালি পায়ে মিটিং এ চলে যাবে। দেখেন এই পরিস্থিতি দেখে মানে আমার মানে ভালো লাগতেছিল না আসলে। পরে আমি একটু ডাক্তার ভাইয়ের সাথে বলে ডাক্তার ভাইয়ের কথা একটু অমান্যই করলাম আসলে। আমি সেদিন চলে গেলাম নান্দিনেই, নান্দিনেই গিয়ে থ্রি কোয়ার্টার গেঞ্জি গুলি কিনে নিয়ে আসলাম, নিজে পরলাম। আর একটা তখনকার সময় আর কি রূপসা স্যান্ডেল খুব প্রচলিত ছিল গ্রামের মধ্যে, আমি রূপসা স্যান্ডেল কিনেছি 26 টাকা দিয়ে আর 40 টাকা দিয়ে। তারপরে আসলাম ডাক্তার ভাইয়ের সামনে, ডাক্তার ভাই আমার সাথে আর কথা বলে না, খুব রেগে আছে এমন। পরে মিটিং এ গেলাম ওইভাবে, যা হোক মানে আমাকে বলতেছে যে তুমি ধনী হয়ে গেছো, কারণ তোমার পয়সার অভাব নাই, তুমি এই যে নতুন গেঞ্জি কিনছো আবার নতুন স্যান্ডেল কিনছো, তোমার যখন ওদিকে আছে তুমি গিয়েই পারতে ওসব। কঠিন অবস্থা। পরে এরকম ভাবে কোন রকম মিটিং এ অ্যাটেন্ড করলাম দুইজন একসাথে, মিটিং করার পরে পরে চলে আসলাম, যে বিকেলে না কথা বলে না, এইভাবে 2 দিন 3 দিন 4 দিনেও কথা বলে না ডাক্তার ভাই। এই কাহিনীটা আমার একেবারে এখন পর্যন্ত খুব মনে আছে, যে ডাক্তার ভাইয়ের সাথে প্রথম এটা হয়ে যায় আমার ওই মিটিং এ গিয়ে। ধন্যবাদ সবাইকে।